দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। পড়েন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এখন বেঁচে আপনি জানে দেন কোন উম্মত যদি, কোন বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবাসে, ওই ব্যক্তিটা যেন সর্বপ্রথম আপনার অনুসরণ করে, বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কার অনুসরণ করতে হবে? বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনার অনুসরণ করতে পারে, আপনার সুন্নতগুলি যদি ঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এক নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই বান্দাকে আমি নিজে ভালোবাসবো। দুই নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে বান্দা, বান্দা গুনাহ করতে ভালোবাসে কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, ঠিক কিনা? কারণ আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার একটা আমার আল্লাহর একটা নাম হইল গাফফার। কোন বান্দা যদি জীবনে যত গুনাহ করুক না কেন, আমার আল্লাহকে যদি একবার গাফফার বলে ডাক দিতে পারে, রহমান বলে ডাক দিতে পারে, আল্লাহ বলেন, বান্দারে তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। আল্লাহ বলেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. بلن الله أكبر আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গো নবীজি, যদি কোনো বান্দা গুনাহ করে ফেলে থাকে, যদি কোনো বান্দা নিজের নফসের উপর জুলুম করে থাকে, আর ওই ব্যক্তিটা যদি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি একবার যদি ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর মহাব্বত যদি পেতে চান তাহলে কাকে অনুসরণ করতে হবে? বুঝেন নাই, বুঝেন নাই, বিশ্ব নবীর অনুসরণ করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে। আমার ভাইরা, আমার নবী কিন্তু দুনিয়ার মধ্যে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম আছে না নাই? উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারেস। উলামায়ে কেরামদেরকে দেখে দেখে অনুসরণ করবেন, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু লোক আছে, তারা কথা বলে আসছে না নাই? জোরে কোন? তারা দাবি করে তারা মুসলমান, কিন্তু তারা টাটকা মুনাফিক, চিল্লায় কোন ঠিক কিনা? তারা টাটকা মুনাফিক, জোরে কোন ঠিক কিনা? যেই ব্যক্তিটা মাহফিল বন্ধ করে দিতে চাই, যেই ব্যক্তিটা আল্লাহর কোরআন আওয়াজ বন্ধ করে দিতে চাই, তোমরা মনে রেখো, আবু জাহেল যেইভাবে আল্লাহর কোরআন আওয়াজকে বন্ধ করে দিচ্ছে, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যারাই আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, যারা আল্লাহর কোরআন আওয়াজকে স্তব্ধ করে দিতে চাইবে নির্লজ্জতার সাথে, তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিল্লা কর, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এখনো সময় আছে, যদি কেউ আমরা উলামায়ে কেরামদেরকে গালি দেই আমরা বন্ধ করব তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখানে এমন একজন মানুষ বসে আছে, ওনার ব্যাপারে আমি কি বলবো? আমার অনেক মহাব্বতের মানুষ, বহুদিন ধরে কথা হয়, অনেক দিন ধরে দেখা করব, কিন্তু আজকে আল্লাহ দেখা করায় দিয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক না?
প্রজাকে পাইছেন উনাকে দুই বছর তিন বছর আগে গোলাম রব্বানি মানুষের হৃদয়ে হৃদয়ে ঢুকে গেছে যরকম ঠিক কিনা গোলাম রব্বানির ভালোবাসা এখন আছে যরকম ঠিক কিনা যারা গোলাম রব্বানির বিরোধিতা করে মনে রেখো এই দেশের মধ্যে আলেমদের বিরোধিতা করে বাংলাদেশের মধ্যে থাকা যাবে না চিল্লা কর ঠিক কিনা এই দেশের মধ্যে থাকতে হলে কোরআন হাদিস উলামায়ে কেরাম ভালো লাগতে হবে যরকম ঠিক কিনা এই দেশের মধ্যে থাকতে হলে মসজিদ মাদ্রাসা ভালো লাগতে হবে যরকম ঠিক কিনা এই দেশের মধ্যে থাকতে হলে গোলাম রব্বানিকেও ভালো লাগতে হবে গোলাম রব্বানি আর উলামায়ে কেরামদের বিরোধিতা করে বাংলার জমিনে থাকা যাবে না চিল্লা কর ঠিক কিনা যাদের উলামায়ে কেরাম ভালো লাগে না সুজা কথা বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে যাও চিল্লা কর ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের খেদমতে তৌফিক দান করেন বলেন আমিন উলামায়ে কেরামদের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু